হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে যাদের শেয়ারের আপনার সর্বোচ্চ আরএসআই অবস্থানে আছে, এবং যেটি আমরা এক বাক্যে যদি বলতে পারি তাহলে হচ্ছে যে যাদের আরএসআই 70-এর উপরে আছে, সেই স্টকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা চেষ্টা করবেন যে পুরো ভিডিওটি দেখার জন্য, কারণ আমরা জানি যে অনেক সময় বিনিয়োগের ক্ষেত্রে আরএসআইটা বেশ ইম্পর্টেন্ট। অতিরিক্ত আরএসআই হলে আমরা কিছুটা সতর্ক অবলম্বন করতে হয়। তো তারই প্রেক্ষিতে আমি আজকে আপনাদের যারা অলরেডি 70-এর উপরে, সেই স্টকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, এবং আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করা উত্তম। চলুন প্রথমে আমরা যে স্টকটি নিয়ে শুরু করব সেটি হচ্ছে যে ফার্মা সেক্টরের আপনার সিলকো ফার্মা। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে তার আরএসআই 71.23 পয়েন্টে আছে, এবং যেটি বর্তমানে যদি আমরা টপ আরএসআই গুলোর মধ্যে ধরি তাহলে তাহলে একটি শেয়ার। এরপরে হচ্ছে গিয়ে আপনার আরেকটি শেয়ার, সেটি হচ্ছে গিয়ে রিং শাইন টেক্সটাইল লিমিটেড, এবং এটি টেক্সটাইল সেক্টরের, সেটিও আছে 72.13 পয়েন্টে। এবং আমরা জানি যে হঠাৎ করেই এই টেক্সটাইল শেয়ারের কিছুটা আমরা দেখতে পাই যে গতি ফিরে আসে, এবং যার ফলে এই শেয়ারের তার একটা চিত্র দেখা যাচ্ছে। এবং এরপরে যদি আমরা ধরি তাহলে হচ্ছে মিউচুয়াল ফান্ডের একটি শেয়ার, সেটি হচ্ছে গিয়ে AIBL ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, সেটির আরএসআই দেখা যাচ্ছে 72.73 পয়েন্টে আছে। এবং এর পরবর্তীতে যদি আরেকটি শেয়ার দেখি তাহলে ফাইন্যান্স সেক্টরের, আমরা সবার বর্তমানে খুবই জনপ্রিয় জিপিএস ফাইন্যান্স, সেটি হচ্ছে 74.63 পয়েন্টে। তো এই ছিল কিছু শেয়ার, এবং পাশাপাশি আরও কিছুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আমি আবার বলছি যে আরএসআই আসলে আমরা দেখার চেষ্টা করি যে বিনিয়োগের জন্য কতটা উত্তম, সেক্ষেত্রে অনেক সময় আরএসআই মেজার করা হয়। এরপরে যদি আমরা আসি তাহলে হচ্ছে যে ব্যাংক সেক্টরের আমাদের অন্যতম একটি ব্যাংক, সেটি হচ্ছে ট্রাস্ট ব্যাংক। তারই দেখা যাচ্ছে যে অলরেডি আরএসআই 78.22 পয়েন্টে, এবং এই ট্রাস্ট ব্যাংকটি আমরা দেখতে পাই যে 30 টাকা থেকে অলরেডি 38 টাকার উপরে ক্রস করেছে, যেটি হচ্ছে যে ব্যাংক সেক্টরে যদি রিসেন্ট আমরা দেখি অন্যতম শেয়ারগুলোর মধ্যে এই শেয়ারটি রিসেন্ট আমরা ভালো একটা মুভমেন্ট দেখি। এরপরে হচ্ছে গিয়ে আমরা যদি খেয়াল করি তাহলে হচ্ছে গিয়ে ইমাম বাটন ইন্ডাস্ট্রি এই কোম্পানিটির, এটিও হচ্ছে যে টেক্সটাইল সেক্টরে, তার আরএসআই দেখা যাচ্ছে 81.53 পয়েন্টে। এরপরে হচ্ছে গিয়ে আরেকটি শেয়ার রয়েছে সর্বশেষ, সেই শেয়ারটি হচ্ছে যে উসমানিয়া গ্লাস স্টিল ফ্যাক্টরি লিমিটেড, তারও আরএসআই দেখা যাচ্ছে যে 79.85 পয়েন্ট। এই ছিল 60টি শেয়ার, যারা হচ্ছে যে আমরা অলমোস্ট দেখতে পাচ্ছি যে তাদের শেয়ারের প্রত্যেকটি আরএসআই 70-এর উপরে আছে। তো আমাদের মনে হয় যে অনেক সময় আরএসআই আসলে মেজারমেন্ট করে বিনিয়োগ করাটা উত্তম, আর সবসময় আসলে বিভিন্ন বিষয়ে আসলে আমাদের দেখতে হয়, শুধু আরএসআই না, আরএসআই এর পাশাপাশি অনেক ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখতে হয়। তো আশা করব যে আপনারা বুঝে শুনে তার বাদে শেয়ার বাজারে বিনিয়োগ করার চেষ্টা করবেন। আজকে এতটুকুই, আশা রাখি আপনারা এই থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। ধন্যবাদ। শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন এবং ভালো থাকুন।